ওয়েলকাম টু মাই চ্যানেল রুটো লার্ন। কেমন আছো তুমি? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, আজকে ক্লাস এইটের সিনথেসিস এর ইউনিট ফাইভ লেসন ফোর নিয়ে আলোচনা করব। আমি এই লেসনে তোমার ক্লাস এইটের সিনথেসিস এর অন্যান্য যে ইউনিটগুলো আছে যারা না দেখে থাকো তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে দেখে নিবে। চলো তাহলে আমরা এই পেসেজের মূল ভাবটা জেনে নিই যে আসলে এই পেসেজটাকে কি বোঝানো হয়েছে। আমি পেসেজটা বাংলা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। অ্যাট দ্য ফার্থেস্ট কর্নার অফ বাংলাদেশ দের ইজ এ ভিলেজ কল তারাপুর। বলা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি গ্রাম, তার নাম হচ্ছে তারাপুর। আচ্ছা, ইন দিস ভিলেজ দেয়ার লিভস এ ম্যান নেম কার্তিক পরমানিক। যে এই গ্রামে কার্তিক পরমানিক নামে একজন লোক বাস করেন। আচ্ছা, হি ইজ এ হেয়ার ড্রেসার বাই প্রফেশন বাট এ নেচার লাভার এট হার্ট। বলা হচ্ছে হি ইজ এ হেয়ার ড্রেসার, অর্থাৎ পেশায় তিনি একজন নরসুন্দর। নরসুন্দর বলা হচ্ছে যাদেরকে আমরা নাপিত বলি, হেয়ার ড্রেসার বলা হচ্ছে নাপিতকে, যাদেরকে একটা বাংলায় সুন্দর ভাষায় বলা হয় নরসুন্দর। আচ্ছা, বাট কিন্তু এ নেচার লাভার এট হার্ট, বলা হচ্ছে একজন প্রকৃতি প্রেমিক। আচ্ছা আচ্ছা, হিজ প্যাশন ইজ টু প্ল্যান্ট স্যাপলিং হুইচ গ্রো ইনটু জিগান্টিক ট্রিস। বলা হচ্ছে যে চারা গাছ লাগাতে তিনি ভালোবাসেন যা বিশাল বৃক্ষে পরিণত হয়। হিজ প্যাশন হচ্ছে তার ভালোবাসা হয় কিসে, স্যাপলিং হচ্ছে চারা গাছ, সেটাকে প্ল্যান্টিং করে লাগানো, চারা গাছের রোপণ বা লাগানো, হুইচ যেটিতে তার গ্রো ইনটু জিগান্টিক ট্রিস, যেটা বিশাল একটি গাছের বাগানে বা বৃক্ষে বিশাল বৃক্ষে পরিণত হয়। আচ্ছা, হি স্টার্টেড প্ল্যান্টিং, সে এই চারা গাছ লাগানো বা এই গাছ লাগানো শুরু করেন। হি স্টার্টেড প্ল্যান্টিং ট্রিস হোয়েন হি ওয়াজ অনলি 10 ইয়ার্স ওল্ড। সে এই চারা গাছ লাগানো বা গাছ লাগানো শুরু করেন যখন তার বয়স মাত্র 10 বছর। হি রিমেম্বার্স হোয়াট হিজ ফাদার ওয়ান্স টোল্ড হিম, বলা হচ্ছে সে মনে রেখেছে যে তার বাবা একদা কি বলেছিলেন, মাই সান, আমার ছেলে, ইউ ক্যান আর্ন দ্য ব্লেসিং অফ গড বাই প্ল্যান্টিং ট্রিস। বলা হচ্ছে যে এটুকু মধ্যে তার বাবা বলছে যে আমার ছেলে তুমি পেতে পারো, কি পেতে পারো, যে ভালোবাসা বা আশীর্বাদ পেতে পারো, কার কাছ থেকে, ঈশ্বরের কাছ থেকে, গাছ লাগানোর মাধ্যমে। হি হ্যাজ নেভার ফরগেটেন হোয়াট হিজ ফাদার টোল্ড, সে ভুলে যায়নি যে তার বাবা কি বলেছিলেন। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে হি ইজ 63 ইয়ার্স ওল্ড, সে এখন 63 বছর বয়সী, বা তার এখন 63 বছর বয়স। হি হ্যাজ প্ল্যান্টেড, সে গাছ লাগিয়েছে হান্ড্রেডস অফ ট্রিস ইন হিজ ভিলেজ, বলা হচ্ছে যে তার গ্রামে তিনি শত শত গাছ লাগিয়েছেন। মেনি অফ দিস ট্রিস আর নাও 35-34 ইয়ার্স ওল্ড, বলা হচ্ছে 30-35 বছর বয়স হয়ে গেছে অনেকগুলো গাছের, বা অনেক গাছে 30-35 বছর বয়স। ওয়ান্স দেয়ার ওয়ার হার্ডলি এনি ট্রিস ইন দিস ভিলেজ, বলা হচ্ছে যে এক সময় এই গ্রামে কোনো গাছ ছিল না বললেই চলে। হার্ডলি এনি ট্রিস ইন দ্য ভিলেজ, হার্ডলি বলতে কদাচিৎ, মানে ছিল নাই বলতে এরকম, মানে নেই বললেই চলে, সেক্ষেত্রে হার্ডলি ইউজ করা হয়। আচ্ছা, কার্তিক ইউজ টু গো টু ডিফারেন্ট হাউসেস ফর হিজ জব, বলা হচ্ছে যে তার এই যে কাজের জন্য যে মাঝে মাঝে বিভিন্ন বাড়িতেই কাজের তাগিদে বিভিন্ন বাড়িতেই যেতেন। আচ্ছা, অ্যাট টাইমস হি ওড গেট রাইড ইন দ্য স্কর্চিং সান, বাট হিয়ার ওয়ার নো ট্রিস আন্ডার হুইচ হি কুড সিট অ্যান্ড রেস্ট ফর এ ওয়াইল। আচ্ছা, এটুকু বলা হচ্ছে যে যখন সে তিনি এই বাড়ি বাড়ি কাজের জন্য বা কাজে তাগিদে যাইতেন তখন মাঝে মাঝে রোদের প্রচণ্ড তাপে তিনি ক্লান্ত হয়ে পড়তেন, ঠিক আছে, তখন কিন্তু কিছু গাছের বা কিছুক্ষণ বা গাছের ছায়ে বসে যে তিনি বিশ্রাম নেওয়ার মতো কোনো গাছ ছিল না। আচ্ছা, সেটা সে লক্ষ্য করেন। আচ্ছা, থিঙ্কিং হাউ পিপুল সাফার ইন দ্য হেড, সে চিন্তা করলো যে মানুষগুলো কতই না বা কিভাবে এই রোদের কষ্ট ভূত করে বা এই রোদের কষ্ট নেয়। কার্তিক বিগেন হিজ ট্রি প্ল্যান্টিং মিশন, তখন থেকে কি এই চিন্তা করে যে কার্তিক গাছ লাগানোর কি করবে শুরু করেন। আচ্ছা, এটুকু বুঝলাম যে কার্তিকের গাছ লাগানোর শুরুটা এবং তার বাবার যে বলাটা এখানেই বোঝা যাচ্ছে যে তার বাবার উপদেশটাতে সে এখন গাছ লাগিয়ে মোটামুটি গ্রামের ভেতর যে গ্রামে কোনো ঘাসই ছিল না সেখানে সে অনেকগুলো গাছের বৃক্ষর বা বাগান করে ফেলেছে বিশাল, এবং তার সেই গাছের বয়সগুলো হচ্ছে 30-35 বছর। আমরা এই
এটুকুর ভিতর আর কি এটুকু জানলাম। এখন দেখো তারপর অংশটুকু, অকেশনালি কার্তিক উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। সে বলা হচ্ছে যে মাঝে মাঝে, অকেশনালি মাঝে মাঝে কার্তিক উড ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে ঘুম থেকে জেগে উঠে মাঝে মাঝে। টেক ওয়ান অর টু লেবার্স উইথ হিম অ্যান্ড সেট আউট টু প্ল্যান্ট ট্রিস, এবং এক দুইজন শ্রমিক নিয়ে গাছ লাগাতে বের হতেন। হি উড ওয়াক লং ডিস্টেন্স টু আউট টু প্ল্যান্ট ট্রিস ক্যারিং উইথ হিম সাম ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার। বলা হচ্ছে যে যখন তিনি এই দূরে কোনো জায়গায় গাছ লাগাতে অনেক দূরে হেঁটে যেতেন, তখন কিছু ড্রাই ফুড হয়েছে, ক্যারিং উইথ সাম ড্রাই ফুড অর্থাৎ শুকনো খাবার সঙ্গে, শুকনো খাবার এবং পানি সঙ্গে নিয়ে যেতেন। আচ্ছা, ড্রাই ফুড অ্যান্ড ওয়াটার। হি উড পে অল দ্য এক্সপেন্স ফ্রম হিস ওন পকেট, মানে সমস্ত খরচ তিনি নিজের পকেট থেকেই বহন করতেন বা ব্যয় করতেন। ওকে, কার্তিক হ্যাজ প্ল্যান্টেড ট্রিজ বিসাইড দ্য রোডস ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য বাজার স্কুল অ্যান্ড কলেজ অফেন ফিল্ডস অ্যান্ড মেনি আদার প্লেসেস। আচ্ছা, এটুকুতে কি বোঝাচ্ছে দেখো, বলা হচ্ছে যে কার্তিক রাস্তার পাশে বাজারে কিংবা বাজারের ভিতরে বা আশেপাশে, যেটাকে বলা হচ্ছে অ্যারাউন্ড, ইন অ্যান্ড অ্যারাউন্ড অর্থাৎ ভিতরে বা আশেপাশে দ্য বাজার স্কুল অ্যান্ড কলেজ অর্থাৎ স্কুল এবং কলেজের ওপেন ফিল্ড খোলা মাঠে এবং বিভিন্ন কি স্থানে বা বিভিন্ন জায়গায় গাছ লাগাতেন, মেনি আদার প্লেসেস। আচ্ছা, অ্যাট টাইমস ইট সো হ্যাপেন্ড দ্যাট কার্তিক উড গো টু ওয়াটার হিজ প্ল্যান্ট অ্যাট 10 or 11 PM। বলা হচ্ছে যে মাঝে মাঝে এমন হতো, সো হ্যাপেন্ড এমনও হতো যে রাতে 10টা কিংবা 11টার সময় গাছে পানি দিতে যেতেন। আচ্ছা, পিপল আস্কড হিম, যে লোকজন তাকে জিজ্ঞেস করতো বা মানুষ তাকে জিজ্ঞেস করতো, কার্তিক আর ইউ ম্যাড, কার্তিক তুমি কি পাগল, হোয়াট আর ইউ ডুইং সো লেট অ্যাট নাইট, এত রাত্রে তুমি কি করছো। কার্তিক উড স্মাইল অ্যান্ড সে, মানে কার্তিক হেসে বলতেন, হোয়াট টু ডু স্যার, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে টু আর্ন মানি ফর মাই ফ্যামিলি, আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে, বাট মাই ট্রিজ ওর ড্রাই ইফ আই ডোন্ট ওয়াটার দ্যাম, সো আই কাম লেট অ্যাট নাইট টু লুক অ্যাফটার দ্যাম। বলা হচ্ছে যে কার্তিক তখন ওই মানুষের কথায় উত্তর দিতেন যে কি করবো জনাব, যে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড দ্য হোল ডে, বলা হচ্ছে যে আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে অর্থাৎ আমার ফ্যামিলি চালাতে আমাকে সারাদিন কাজ করতে হয় বা টাকা আর্ন করতে হয়। আই ডোন্ট গেট টাইম ডিউরিং দ্য ডে, বলা হচ্ছে যে আমি সারাটা দিনে আমি কখনো একটু সময়ও পাই না, বাট কিন্তু মাই ট্রিজ ওড ড্রাই ইফ আই ডোন্ট ওয়াটার দ্যাম, বলা হচ্ছে আমার গাছগুলো মারা যাবে যদি আমি তাদেরকে পানি না দেই, সো আই কাম লেট অ্যাট নাইট টু আফটার দ্যাম, সুতরাং তাই অনেক রাত্রে গাছ পানি দিতে আসে। এটুক সে মানুষের কথাই উত্তর দিতেন। আচ্ছা, ইভেন টুডে দিস ওল্ড ম্যান কন্টিনিউয়াস প্ল্যান্টিং ট্রিস অ্যাজ ম্যানি অ্যাজ হি ক্যান, যে এখনো বা আজও এই বৃদ্ধ লোকটি সাধ্য মতো গাছ রোপণ করে চলছে। এ ম্যান হু ক্যান হার্ডলি সাইন হিজ নেম, যে লোকটি তার নামে স্বাক্ষর করতে পারে না, হিজ লিভিং হিজ সিগনেচার অল অ্যারাউন্ড ইন নেচার। বলা হচ্ছে যে সে প্রকৃতির সর্বত্র তার স্বাক্ষর রেখে যাচ্ছেন। আচ্ছা, এটুকু বলা হচ্ছে যে লোকটি তার সাক্ষ্য বা নাম স্বাক্ষর করতে পারে না, সে প্রকৃতির সর্বত্র তার সাক্ষ্য রেখে যাচ্ছে। আচ্ছা, এই অংশটুকুর ভিতর আমরা বুঝতে পারলাম যে তার এই গাছ লাগানো এবং মানুষের সাথে তার মানুষ তাকে কি ভাবতো এবং সে কি বলতো মানুষকে, যে আসলে সে কেন এটা করছে, এবং তার সর্বশেষ ফলাফলটা এখানে উঠে আসছে। যাই হোক, এই প্রসেসের মাধ্যমে এই আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে একজন মানুষ ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারে। এখন এই প্রসেসের থেকে যতগুলো প্রশ্ন আসবে, আশা করি তোমরা এই প্রসেসের বাংলাটা জানার মাধ্যমে তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। তাহলে এই প্রসেসটা JSC এক্সামে ঢাকা বোর্ডে 2016 আসছিল, আশা করি তোমরা এই প্রসেসটা গুরুত্ব দিবে। তো এই আশা রেখে এখানেই শেষ করছি, যারা উপকৃত হয়েছ আশা রাখি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাই।